চমৎকার সন্ধ্যাবেলা দেবীকে প্রতিষ্ঠা করা হল, মাঝরাত্রি আবার ডাডুং 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 ধারণ করে মানবের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে পূজা দেওয়া এই মৎস্য দেশের বিরাটের সম্ভব নয়। রাজসিক ভাবে পূজা করতে আমি বড় ভালোবাসি, তাই তোমার রাজসিক পূজার বিবরণটা আমি জানতে চাই। শোন, আমার রাজসিক পূজা হলো আমি খুব তুমি যে বললে অসংখ্য পুয়াল রই মহিষ কাহন দুই ছাকমেষ কাহন পঞ্চাশ, তাই না? এগুলো সব তোমার পূজার উপকরণ। কিন্তু আমি কি তোমায় জিজ্ঞাসা করতে পারি, এই তুমি যে বললে অসংখ্য গুয়াল রই, অসংখ্য গুয়াল রই মানে কি বলতো? এই মহিষ আর এই ছাগ শব্দের অর্থ তাহলে ছাগল, তাই না? ছাগল। তাহলে এখানে শেষ আরো আছে বলে যাও। হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে আমার মনে হয় তোমার পূজা এখানে সমাপ্ত। আরো আছে কতটা জল খাবো অসংখ্য দামের জল পরে দেবে সরব।
একটা মানুষের কিছু খেতে দিতে গেলে তার একটু জলের প্রয়োজন। তোমাকে আমি তুমি যে বললে তোমায় আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা বিনা দন্তে চিবাইতে পারো অসংখ্য ডাবের জল ভরে দেব সরোবর সরোবর পূরিত হবে তাকে আমার কিঞ্চিত পিপাসা মিটবে না বাবা তাহলে এখানে মনে হয় সমাপ্ত এখানেই তোমার সমাপ্ত তাই না এগুলো দিলে আমি খুবই সন্তুষ্ট বাহ নিশ্চয় তোমার সমস্ত কিছু আয়োজন আমি করে দেব কিন্তু আমি কি দেখছি তোমার তোমার স্মৃতিতে রয়েছে সুবর্ণ সিংহ হস্তে রয়েছে শঙ্খ পায়ে রয়েছে রঙের আলপনা পরনে আছে লাল পেড়ে শাড়ি তাহলে তোমার স্বামী আছে তাই না আমি তাহলে ঠিক ভেবেছি তুমি তাহলে একজন বিবাহিতা নারী তা তোমার স্বামীর নামটা আমি জানতে পারি কেন পারবে না এত রাত্রে একটা পর পুরুষের সামনে দাঁড়িয়ে পাক্য বচন করছ কিন্তু তোমার সতীত্বে কোনো দ্বিধা হচ্ছে না স্বামীর নামটা ধরতে তোমার এতই দ্বিধা তাহলে তুমিও শুনে রাখো যদি না তুমি তোমার স্বামীর নাম আমার কাছে বলতে পারো তাহলে আমি কথা দিলাম তোমায় পূজা আমি দেব না দেব না দেব না তীক্ষ্ণ তালুকাকে কর আমি আমার স্বামীর নাম বলবো রে বিরাট আমি আমার স্বামীর নাম বলবো বলে ফেলো অপমর শাড়ি দেবো তা শুধু আমার পরিবার জন্য তোমার নাম স্মরণ করতে হচ্ছে তুমি কোনো ভুল করে থাকি যদি কোনো অপরাধ অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো তাই শোন না আমার
Thank you.
আজ আমি কি বিপদের মাঝখানে পড়লাম? অগর প্রভু তুমি আমার একটিবার দেখা দাও, প্রভু শঙ্কর তুমি আমার একটিবার একটিবার দেখা দাও। দেখা দিয়েছিস, আমি বড় বিপদে মা, আমি বড় বিপদে মা। আবার যেন এসেছিস রে রাক্ষুষে, এই তো সেই রাক্ষুষী করতে সব ওই রাক্ষুষী। তুই একটা মাত্র রূপে তো চমকে উঠলি, এবার তাকে থাকবি না। আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাল শক্ত দেখেছি গো, আমার 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 সম্মুখীন কোথা থেকে একটা বুড়ি এলো, তার ছাই মন্দির নয় বহু উত্তালন করে বলছে, ওরে বিরাট আমার পূজা দে, পূজা যদি নারী খালে খালি তুই চার পাত্রের মাথা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কি করেছি জানো, আমার এই চাবুক দিয়ে তার সারা শরীরে আমি ক্ষত বিক্ষত করে দিয়েছি। মহারাজ ওই একই স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্নের কথা আমি যে তোমায় বলি তুমি ভয়ে শিওরে উঠবে মহারাজ। আমি শুনতে চাই, আমি শুনতে চাই।
রাজ্যের মধ্যে গরু চুরির খবর আনছে চিচুর সে চুরি করতে আমার
কি যে তো সে চুরি করে দা যে তো সে চুরি করে দা আমার কি তোমার কি সেটা বলো কি করতে যাচ্ছ বলো যাই রাতের মধ্যে সিম চুরি কি সিম চুরি কি তার যার বাগানে সিম সে তুলবে তোমার অসুবিধা কি আছে ভাই কি ভাই তোর কোথায় আছিস বল তো ভাই তো তোমার শীতলা বুঝে যাচ্ছে শীতলা বুঝে যাচ্ছে কে যাচ্ছে আমরা গানের মধ্যে বাড়ি করে রাখবো জানি কেন কেন শুনিস নি ও তো বলা হয়নি যাই রাজ্যের মধ্যে শীতলা পূজা করবে আচ্ছা আর তিন দপ করবো সুচি যে শীতলা পূজা করবে তার তিন দফা কর্মসূচি পালন করতে হবে হ্যাঁ আচ্ছা সেটা কি কি বলো দেখি প্রথম দফা আর দফা এক নম্বর এক নম্বর আচ্ছা এক নম্বর তাকে খুদাই দেওয়া হবে না অন্ন আচ্ছা ও খুদাতে অন্ন দেওয়া হবে না না আচ্ছা আচ্ছা তার কৃষ্ণে জল দেওয়া হবে না ও কি বলছেন জল দেবেন না একদম খুব কড়া নিয়ম তাই বলো খুব কড়া বলতে তাতে যদি না হয় আচ্ছা মহারাজ বলেছি তা দুটো নয় কানাপুরে দিবি তাই তাই আমার একটা আছে ভাই আছে তোমার আমার আছে আমারও আছে আচ্ছা ওটা তিন দবা হলো তোমার হবে এক দবা আমার তাতে যদি না হয় তার কচু কাটাকাটি কর ভুলে গেছে তুমি কাছো কেন মা কি হয়েছে মানে বাবা আমাদের প্রসাদ দাও না মা খুব ক্ষুধা পেয়েছি মা গো হ্যাঁ মা প্রসাদ দাও না মা তোমার প্রসাদ কাবে হ্যাঁ মা দিলো বারে এই কি ছিল তোমায় না লাগে মা রক্ত যাবার মালা তোমার
বিরাজ যে আমাকে বিরাজ ভুল করে
তোমার লোকের মধ্যে ফেলে দিয়েছে মা, কিন্তু ওর বিবাহ থেকে উদ্ধার করবে না মা। হ্যাঁ মা, তুমি তো মা। বেশ চলে বেশ, উদ্ধার করতে পারে একটা মাত্র শক্তি। আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিন চরণ করি নাই, তাহলে কেন আমি সবাইকে আজ হারিয়ে ফেললাম? কোথায় গেল আমার দাড়ি মাছিকন? কোথায় গেল আমার স্বাদের ডিঙ্গা? বলতে পারো প্রভু শঙ্কর, তুমি একটিবার বলে দাও, তুমি একটিবার বলে দাও। একদিন তো আমি রাজা ছিলাম, কত গরিব দিদিকে আমি নিজে হাতে খাইয়েছিলাম। আজ এক মুষ্টি অন্যের চলে লোকের দুয়ারে দুয়ারে আমাকে ভিক্ষা মানতে হচ্ছে। তাও না বাবু, তোমরা আমাকে একটু খেতে দাও না। ক্ষুদা তৃষ্ণায় আমার ভোগটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল খেতে দেবে বাবু? আমার তৃষ্ণায় কেমন যেন বুকটা শুকিয়ে যাচ্ছে, দাও না বাবু আমাকে একটু জলে খেতে দাও না। আমি পথে রে পথে চলেছি।